প্রিয় মুসলমান ভাইয়েরা, পশুর বয়সের ক্ষেত্রে পশু তিন প্রকার। উট হলে 5 বছর হতে হবে, 5 বছরের নিচে কোরবানি করা যাবে না উটের বয়স। যদি সেটি গরু মহিষ হয় তাহলে 2 বছর হতে হবে বয়স, 2 বছর হলে পরে তার উপরে কোরবানি আপনি তাকে দিয়ে করতে পারবেন। ছাগল বকরি ভেড়া হলে মিনিমাম 1 বছর হতে হবে, তাছাড়া কোরবানি হবে না। এই পশুগুলোর ক্ষেত্রে যদি একদিনও কম হয় তাহলে কিন্তু কোরবানি হবে না, এর নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পরে তাকে কোরবানি করতে হবে। তবে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে ফোকাহায়ে কেরাম কিছু ফ্লেক্সিবিলিটি দিয়েছেন, তারা বলছেন 6 মাসের দুম্বা দেখতে শুনতে যদি 1 বছরের মতো মনে হয়, হৃষ্টপুষ্ট হেলদি অনেক উঁচু হৃষ্টপুষ্ট হলে, তাহলে দুম্বা ভেড়ার ক্ষেত্রে এই সুযোগ আছে। কিন্তু ছাগলের ক্ষেত্রেও অনেকে পেঁচিয়ে ফেলেন এই মাসালা। তারপরে বলা আছে বিনিয়াতিন কুরবাহ, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে হবে। আরেকটা হচ্ছে ফি ওয়াক্তিন মাখসুস, এটি হচ্ছে কোরবানির সংজ্ঞা, নির্দিষ্ট পশু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সেটা হবে নির্ধারিত দিনে, নির্ধারিত দিন এবং রাত এর মধ্যে অন্তর্ভুক্ত। রাতেও কোরবানি করা যায়, না করা ভালো, কিন্তু নির্ধারিত দিন কয়টা? 3টা দিন, 10ই জিলহজ, 11 জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন এর মধ্যে আপনাকে কোরবানি করতে হবে। কার উপরে কোরবানি ওয়াজিব? যে নাকি প্রয়োজন অতিরিক্ত সম্পদ যার আছে, নেশাব পরিমাণ, যিনি মুসাফির না, যিনি পাগল না, যিনি নাবালেগ না, প্রয়োজন অতিরিক্ত সম্পদ 52.5 ভরি রক্তের সম পরিমাণ সম্পদ, অথবা স্বর্ণ রৌপ্য মিলিয়ে যদি দেখা যায় কারো কাছে কেবল স্বর্ণ আছে, তাহলে সেটি 7.5 ভরি হতে হবে। এটি অলঙ্কার হোক, ব্যবহার করেন বা না করেন, যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্যের সম্পদ যদি থাকে, আর কেউ কেউ বলেছেন 52.5 ভরি, এবং এটি হচ্ছে মূল স্ট্যান্ডার্ড। রাসূল ইসলামের জামানায় 200 দেরহাম বা রৌপ্যকেই মেজারমেন্ট ধরা হতো, রৌপ্যই মেজারমেন্ট। এখন যদিও তারতম্য হয়ে গেছে, রৌপ্য 52.5 ভরির মূল্য কত হবে? 60,000 টাকা। কিন্তু স্বর্ণ এখন মাশাআল্লাহ যেই দাম বেড়েছে স্বর্ণের, তাতে 4-4.5 লক্ষ টাকা, 7.5 ভরি, তারতম্য তো অনেক, প্রায় 5-7 গুণ হয়ে গেছে। ফুকাহায়ে কেরাম বলছেন না, আনফালিল ফুকারা, সবচেয়ে বেশি উপকার যে হয় ফকির মিসকিনদের, সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে। অনেকে বলছেন ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে টাকা, স্বর্ণকে এটাকে স্বর্ণকে কারেন্সি হিসেবে ধরে সেটা অনুযায়ী করা হয়। ভাইয়েরা আমার, ইন্টারন্যাশনালি কি ধরা হলো সেটা আমাদের দায়িত্ব বিষয় না। একটা সময় যদি আসে হীরাকে ধরা হয় তখন কি আমরা সেখানে চলে যাব? না, বরং রাসূল ইসলাম বলছেন রৌপ্যকে, তারপরে স্বর্ণকে তিনি অ্যাড করেছেন, কারণ রাসূল ইসলামের জামানায় তার উভয়টার মূল্য কাছাকাছি বা সমান ছিল। কিন্তু এখন যেহেতু 52.5 ভরি, এই কমটা দিলে পরেই যেহেতু আমাদেরকে উপরে ওজুব হয়, সেজন্য এই কম মূল্য ধরেই, সেটা যদি কারো উপরে 1 বছর থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, বরং কোরবানির ওই দিনগুলোতে যার কাছে এই সম্পদ প্রয়োজন অতিরিক্ত থাকবে তার জন্য দিতে হবে। কারো সম্পদ আছে, অনেক টাকার জমি পড়ে আছে দেশে, আছে প্রয়োজনীয় গাড়ি, আছে প্রয়োজনীয় 2টা বাড়ি, আছে একটা বাড়ি থেকে থাকেন আরেকটা ফ্ল্যাটের ভাড়া দিয়ে চলেন, এটা কিন্তু প্রয়োজনীয় সম্পদ। এগুলো ছাড়া তার আরো 2টা 3টা ফ্ল্যাট পড়ে আছে, সেগুলো তিনি বিক্রি করবেন দাম বাড়লে, ওগুলো কিন্তু প্রয়োজন অতিরিক্ত, ওইটাকে ধরতে হবে নেশাবের মধ্যে, তার উপরে কোরবানি ওয়াজিব। দেখা যায় অনেক মা বোনরা কিছু পোশাক শাড়ি এগুলো তারা কিনে রাখেন, দীর্ঘদিন পরেন না, এত দামি দামি শাড়ি, এগুলো হিসেব করলে জামদানি শাড়ি লেহেঙ্গা এটা সেটা দেখা যায়, সেগুলো বাজারে বিক্রি করতে গেলে 4-5 লক্ষ টাকা বিক্রি হবে, আলমারির পর আলমারি ভর্তি হয়ে আছে, বছরকে বছর এরা পরেন না, এগুলো কিন্তু প্রয়োজনীয় সম্পদ নয়। ফোকাহায়ে কেরাম বলছেন এগুলো প্রয়োজন অতিরিক্ত। কোন মুফতি সাহেব অনেক টাকার কিতাব রেখেছেন, বছরের পর বছর একটা কিতাবও ধরে দেখেন না, মোবাইল চলে আসছে, বা আলহামদুলিল্লাহ তিনি দেখা যায় যে তিনি এখন যেই চলনসই চলে আসছে, বই পুস্তক না পড়লেও চলে, তার আলমারি ভর্তি 5 লক্ষ টাকার কিতাব, এটা তিনি বছরের পর বছর ধরে দেখেন না, ওইটাও প্রয়োজন অতিরিক্ত, ওইটা বিক্রি করলে তিনি টাকা পেতেন, ওইটা তাকে হিসেবে ধরতে হবে। কেউ কেউ সমিতিতে টাকা দেন, এটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, সমিতিতে টাকা দেন, 20 জন মিলে সমিতি করেছেন, ব্যাংকে টাকা পড়ে আছে, যে কোনো সোর্সে আপনি রেখেছেন,
মনে করছেন সেটা তো আমার কাছে নাই, দিয়ে দিয়েছি, কিন্তু ভাই আপনি 5 বছর নিয়ে আপনি জমা জমা করে করে বা 1 বছরে আপনি মাসে মাসে দিয়ে আপনি দেখা গেল 2 লক্ষ টাকা জমিয়ে ফেলেছেন, যদি সেটি আপনি কোনো কাজে বিনিয়োগ না করেন, যেমন কেউ জায়গা কিনে রেখেছেন অসুবিধা নাই, তাহলে আপনার উপরে এটি প্রয়োজন অতিরিক্ত প্রয়োজনীয় সম্পদ। কিন্তু এখন আপনাদের 10 জনের টাকা 10 লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, যে কোনো মাধ্যমে রেখেছেন আপনি, হালাল পন্থায় হালাল ব্যাংকিং জায়গায় রেখেছেন, ওটা কিন্তু আপনার সম্পদ। যদি দেখেন ওই 10 লক্ষ টাকা ভাগ করলে আপনার যে টাকাগুলো দিয়েছেন, আপনার তো হিসেব আছে, রিসিট আছে, মানে রিসিট আছে, ওই টাকা কোরবানির নেশাব হয়ে গেছে, আপনাকে কোরবানি দিতে হবে, এ থেকে আপনি কিন্তু রক্ষা পাওয়ার সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার, বরং পারত পক্ষে কোরবানি যদি ওয়াজিব হয় সেটা দেওয়ার চেষ্টায় আমাদেরকে লিপ্ত থাকা। অতএব নির্ধারিত সময়ে কোরবানি দিতে হবে, যদি দেখা যায় বন্যার পরিস্থিতি এসেছে, পানি সব জায়গায় পানি, কোরবানি দেওয়ার সুযোগ কোথাও নাই, অথবা মহামারীতে এমন অবস্থা যে কোরবানি কোথাও দিতে পারবেন না, কারো কাছে পাঠানোর সুযোগ নাই, কোনো একটা চ্যারিটি সংস্থা আছে তাদের কাছে পাঠিয়ে কোরবানি করার সুযোগ নাই, তাহলে পরে ওলামায়ে কেরাম বলেছেন আপনি এই টাকাটা কোরবানির দিনগুলো চলে গেলে পরে আপনি নফল দান সাদকা করে দিবেন, একটা ছাগলের দাম নির্ধারণ করে দিয়ে দেওয়া ওয়াজিব। এই জন্য আমরা বলছি কোরবানি 2 প্রকার, একটা হচ্ছে নফল কোরবানি, একটা হচ্ছে ওয়াজিব কোরবানি। আমরা এক জুমাতে যতদূর মনে পড়ে আমরা বলেছিলাম কোরবানি নিছক সুন্নত নয়, যদিও রাসূলুল্লাহ বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাব্দিক, সুন্নত মানে তরিকা, মেথড, সিস্টেম, এই সিস্টেমটা ইব্রাহিমের সিস্টেম, কিন্তু এর শরীয়ত হুকুম হচ্ছে এটা ওয়াজিব। ওয়াজিব কেন? কারণ আল্লাহ পাক আদেশ করছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এটা আদেশ আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার কুরবানির সামর্থ্য আছে করল না, ফালাইয়া কুরবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, কত বড় ধমক। রাসূল বলেছেন যে ব্যক্তি মান যাবাহা ক্বাবলা আইয়ুসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা, যে ব্যক্তি কুরবানির নামাজের আগে, ঈদের নামাজের আগে কুরবানি করল, সেজন্য ওখানে আরেকটা পশু কুরবানি করে। যদি ওয়াজিব না হতো তাহলে এই ধরনের রিপিটেশনের কথা রাসূল বলতেন না, ওখানে আরেকটা পশু কুরবানি করতে বলতেন না। তার চেয়েও বড় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া ফি কুল্লি আম, প্রতি বছর বাড়ির মালিক যিনি তার জন্য মাল সম্পদের মালিক তার জন্য কুরবানি করা আবশ্যক। আলা আলা বুঝায় কিসের জন্য? আবশ্যকের জন্য। আরবি ভাষার তো কিছু নিয়ম কানুন আছে, যেমন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইত, মানুষের জন্য আবশ্যক। এখানে আলা শব্দটা এসেছে আরবিতে আবশ্যকীয়তা, ম্যান্ডেটরি বোঝানোর জন্য, এটি অবলিগেটরি, এটাকে সুন্নত বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ভাইয়েরা। কোন কোন আলেম ইন্টারনেটে আমি শুনলাম তিনি বলছেন যে কোটিপতিও যদি কোরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, এটি ওই ভাইয়ের ভুল ইজতিহাদ, এটি তার ভুল বক্তব্য, তিনি দলিল দিয়েছেন অন্য কিছু না, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ নাকি 1 বছর কোরবানি করেন নাই। প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহ 20 রাকাত তারাবি পড়লেন, ওসমান রাদিয়াল্লাহ নামাজের আগে একটা এক্সট্রা আজান দিলেন, মুয়াজ্জিন সাহেব একটু আগে যেটা দিয়েছেন এই আজানটা কিন্তু রাসূলের জামানায় ছিল না, ছিল একটু পরে যেটা দিবেন সুন্নাত পড়ার পরে আমরা খুতবার আগে, ওই আজান রাসূলের জামানায় ছিল। সেই ভদ্রলোক তিনি বলতেন ওসমান বেদাত করেছেন, নাউজুবিল্লাহ বলেন, অমর বেদাত করেছেন 20 রাকাত তারাবি চালু করে, যদিও আমরা জানি 20 রাকাত তারাবি রাসূলুল্লাহ পড়েছেন। তার বক্তব্য যে 20 রাকাতের এই যে মেথডটা, ইমামকে নিয়ে একই ইমামের পিছনে সবাই মিলে বা জামাতে যেই তারাবি আমরা পড়ি, এটা অমর রাদিয়াল্লাহ এই মেথডটা তিনি প্রমোট করেছেন। তো যেই লোকটা তারাবি নামাজকে মিনিমাইজ করতে গিয়ে অমর রাদিয়াল্লাহকে বেদাত বলতে পারেন, জুমার নামাজের 2 আজানকে একটা আজানে পরিণত করতে গেলে ওসমান রাদিয়াল্লাহকে বেদাতি বলতে পারেন, তিনি যখন কোরবানি না দেওয়ার সুযোগ দিতে গিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহ ওমর রাদিয়াল্লাহকে এখন আবার সুন্নতের প্রবক্তা বলতে চান, এটি খুবই দুঃখজনক বিষয়। এজন্য ভাইয়েরা, ইন্টারনেট বা ইউটিউব কোনো সোর্স না, এটা কোনো রিলায়েবল কোনো অথেন্টিক সোর্স না, অনেক ভাইয়েরা ওখানেই সব কিছু খোঁজেন। এজন্য সুনান তিরমিজির শেষ হাদিস হচ্ছে
ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তুমি তাকাও, ভালো করে জাস্টিফাই করো, ভালো করে তুমি দেখো তুমি যার কাছ থেকে দীন শরীয়ত জানবে তার অবস্থাটা কি, তার পরিচয় কি, তার অবস্থাটা কি জানো, সে কি অবস্থায় চলে, তার দিনদারি সম্পর্কে জানো, তার পার্সোনাল জীবন সম্পর্কে জানো, তার ক্যারেক্টার সম্পর্কে জানো। এই জন্য প্রিয় ভাইয়েরা কোরবানি এটি ওয়াজিব, দিতেই হবে। যেসুস ইসলাম যে সুন্নত বলেছেন, এই সুন্নত অর্থ হলো এটা শাব্দিক সুন্নত। যেমন রাসুল বলছেন, তোমরা যখন গোশত খাবে, উটের গোশত খাওয়ার পরে অজু করিও, এই অজু মানে শরীয়তের অজু না, এই অজু মানে হলো কেবল মুখ ধুইতে বলছেন, যেহেতু অজু অর্থ হলো ধৌত করা, ধুইতে বলছেন মুখ এবং হাত। এই অজু মানে শরীয়তের তিন সুন্নত, আর আমরা যতটুকু আলোচনা করেছি চার ফরজওয়ালা অজু এই অজু নয়, কেবলই মুখ ধুইতে বলছেন, হাত ধুইতে বলছেন। একবার নবী নিজেই উটের গোশত খাওয়ার পরে হাত ধুইলেন, মুখ কুলি করে বললেন হাযা ওয়াদু, এটা হচ্ছে অজু। তো এই অজু কিন্তু শাব্দিক অজু, এই অজু মানে পারিভাষিক টার্মিনোলজিক্যাল যে অজু সেটা নয়। ঠিক তেমনি রাসূল ইসলাম যে বলেছেন সুন্নত, এই সুন্নতটাও শরীয়তের সুন্নত না, শাব্দিক সুন্নত। কে বলেছে আমি বলি নাই, বলেছেন ইবনু হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের ১৬ খণ্ডের ব্যাখ্যা লিখেছেন, তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই সুন্নত হচ্ছে আত-তরিকা লা আল ইসতিলাহিয়া, এটা পারিভাষিক সুন্নত নয়। আল্লাতি তুকাবিলুল উজুব, যে সুন্নত মানে ওয়াজিবের বিপরীতে সুন্নত, সেই সুন্নত এখানে উদ্দেশ্য না। সুন্নত মানে জাস্ট এটা হচ্ছে শাব্দিক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সুন্নত বলেছেন। অতএব ভাইরা, কোরবানি যেটি সচ্ছল ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, তিনি আদায় করবেন।